আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় এক নারী সহ তিনজন গ্রেফতার দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রী ঈদে বিএনপি নেতাদের ঘরে কান্নার রোল জানিয়েছে রেসবি ক্ষমতায় থাকার জন্য দেশের সব অর্জন ধ্বংস করেছে ও মিলিগ জানিয়েছে আমিনুল হক ঈদের দিন যেভাবে কেটেছে খালেদা জিয়ার ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় এক নারী সহ আরও তিনজন গ্রেফতার বান্দরবানে রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযানে আজ বৃহস্পতিবার আরও এক নারী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তিনজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধির তথ্য প্রধানকারী এবং ব্যাংক ডাকাতিতে জড়িত বলে সন্দেহের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত পাঁচ দিনে এনে অভিযানে আটান্ন জনকে গ্রেফতার গ্রেফতার করা হল আইন রক্ষাকারী বাহিনীর অভিযানে রুমা উপজেলা সদরের কাছাকাছি গির্জাপাড়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয় বলে রুমা থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তারা হলেন গির্জাপাড়ার তরুণী লালরিং রিং তুলং যুবক বানুনুয়াম বম সাঁত্রিশ ও বালুলাং থাং ৪৫। পঁয়তাল্লিশ দুই ও তিন এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে রুমাই বল্ট ভেঙে টাকা দিতে না পারায় ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ ও পাহারারত পুলিশ আনসার সদস্যদের চোদ্দটি অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয় জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর করা ও সম্প্রতির বন্ধনকে আরও দৃঢ় করার প্রার্থনা করলেন পররাষ্ট্রমন্ত্রী যোগ্য সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেছেন মহান আল্লাহর কাছে প্রার্থনা আমাদের দেশে যে আছে সেই সম্প্রীতি বন্ধককে যেন আরো দৃঢ় করতে পারে একই সঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর করি বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজগ্রাম সুখবিলাসী মসজিদে পবিত্র ইতুল ফিতর ফজরের নামাজ শেষে দেশবাসী ও প্রবাসীদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনের মুসলমানদের যেখানে নির্যাতনের হত্যা করা হচ্ছে সেখানে নির্বিচার হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে সেখানে যেন অবিলম্বে শক্তি স্থা সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয় সেখানে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতা যেন চির অবসান হয় এটি মহান আল্লাহর কাছে প্রার্থনা নির্বাচনী এলাকা জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় হাসান মাহমুদ গণমাধ্যম কর্মীদের বলেন শেখ হাসিনা নেতৃত্বে দেশ যে শান্তি স্থিতি বিরাজমান এবং বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে এটা উন্নয়ন অগ্রগতি যেন আরো বেগবান হয় ঈদে বিএমপি নেতাদের ঘরে কান্নার রোল জানিয়েছে রেসবি বিএমপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবি রেসবি বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইতল ফিতরের দিনও বিএমপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল আর ক্ষমতাসীনদের ঘরে লুটপাটের অর্থহাসি বৃহস্পতিবার ঘুম হয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত ছাত্রসহ গুলিতে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুর ও পুলিশ হেফাজতে কথিত নিহত ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন রেজি বলেন আজ ঈদের দিন আমি ঘুম হওয়া ইলিয়াস আলী পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত নূর ও পুলিশের কথিত যুদ্ধ কথিত বন্দুক যুদ্ধে নিহত জোনির গিয়ে দেখি সেখানে সুখের মতম চলছে তাদের পরিবারে কোনো ঈদের আনন্দ নেই তাদের স্ত্রী ও সন্তানরা এখনো সুখে কাতর তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘুম খুন জুলুম নির্যাতনে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ বিএনপি নেতাকর্মী সহ দেশের বেশিরভাগ মানুষ নির্যাতিত তাই সবাই কোনো না কোনো দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে ঈদেও মানুষের মধ্যে কোনো শান্তি নেই সুখ নেই এভাবে আর চলতে পারে না এই সরকারের বিদায় ছাড়া দেশের মানুষ মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে না ক্ষমতায় থাকার জন্য দেশের সব অর্জন ধ্বংস করেছে আওয়ামী লীগ জানিয়েছে আমিনুল বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ স্বাধীনতা চেতনাকে অমূল্যে বিনাশ করে লুটপাট অর্থ পাচারের সঙ্গে বিরোধী দলের উপর নির্যাতন ঘুম খুন হত্যার রাজনীতি শুরু করেছে গত ষোলো বছরে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে এই সরকার ঘুম করেছে পঙ্গু করেছে বিশ হাজারের উপর নেতাকর্মী লাখের উপর মামলায় অর্ধ কোটি বিএনপি নেতাকর্মীকে আসামি করেছে ঘর ছাড়া করা হয়েছে অগণিত নেতা কর্মীকে একদিনের হিসাব করায় গণ্ডায় নেওয়া হবে সেই দিন দেশে সুশাসন আসবে জনগণের সরকার ক্ষমতায় আসবে মঙ্গলবার নয় এপ্রিল রাজধানীর পল্লবী এলাকায় বিগত দিনে ঘুমের শিকার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম থানা ছাত্রদলের সাবেক যোগ্য আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং দুই হাজার বাইশ সালের সাত ডিসেম্বর পল্টন কেন্দ্র কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম মুকবুল তারা এবং ডিসেম্বর পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম মকবুল হোসেনের পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি এ উপহার দেন আমিনুল হক বলেন এই সরকার শুধু বিএনপি নেতাকর্মীদের ঘুম করে নাই তারা দেশের গণতন্ত্রকে ঘুম করেছে ভোটার অধিকার ঘুম করেছে সেই সঙ্গে মানুষের সকল অধিকারকে ক্ষুণ্ণ করেছে এই অবস্থা থেকে মুক্তি পেতে রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই জনগণ রাজপথে নামলে কোনো প্রভাবশালী দেশের ষড়যন্ত্র কাজে আসবে না কোনো দলীয় সুশাসন স্বৈরাচারকে রক্ষা করতে পারবে না ঈদের দিন যেভাবে কেটেছে খালেদা জিয়ার আজ পবিত্র ঈদুল ফিতর ঈদের দিন সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার তার স্ত্রী কানেস ফাতেমা অভিক এসকান্দার সহ কয়েকজন নিকট স্বজন ফিরোজাই প্রবেশ করেন খুঁজনে জানা গেছে ছোট ভাই বাসা থেকে খাবার তৈরি করে এনেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদিয়াজের জন্য খাবার রান্না করে আনা হয় স্বজনদের নিয়ে দুপুরের খাবার খান খালেদা জিয়া দুপুরে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান তাদের একমাত্র মেয়ে জাইমা রহমান প্রায় ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রীর শার্মিলা রহমান তাদের দুই মেয়ে জাহির রহমান জাকির রহমানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন মেসবোন সেলিমা ইসলামের খোঁজখবর নেন খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুহাজার সালের আট ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর দু সালে বিশ পঁচিশ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সামরিকভাবে মুক্তি দেওয়া হয় তাকে এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত উনআশি বয়সী খালেদা জিয়া সেখানে দলে নেতাকর্মী সহ অন্যরা তার সাক্ষাৎ পান না ন্যায় ইনসাবভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এতে মহানগরী ও থানা জামায়াতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদপুর পশ্চিম থানা ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজরিসের সুরা সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফকর উদ্দিন মানিক ঢাকা মহানগর উত্তর জামায়াতের সুরা ও মহম্মদপুর থানা নায় বিয়ামির মাহাদি হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সুরা ও কর্ম সদস্য রবিউল ইসলাম রুবেল রহুল আমিন ও থানা কর্ম পরিষদ সদস্য আশরাফুল আলম প্রমুখ তুরাক মধ্য থানায় শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ তুরাক মধ্য থানার উদ্যোগে ঈদ সামগ্রী ও শিশুদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে থানা নাইবি আমির মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তুরাক মধ্য থানার থানা সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ বাচ্চু ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জিয়াউল হক ও ওয়ার্ড সেক্রেটারি